Karmabidi. Choose your job, make your future. কেমন আছেন সবাই? কর্মবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে সার্কুলার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, BOFA। মোট পদের সংখ্যা 147 জন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে রয়েছে অফিস সুপ্রিনটেন্ডেন্ট একজন, ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজার এই জেলার প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন। বয়স সময় দিয়েছে 18 থেকে 30, দ্বিতীয় শ্রেণীর বিভাগ বা বোর্ড হতে, স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন 3 বছর চাকুরি। সিনিয়র সহকারী হচ্ছে একজন, সিলেট এবং কিশোরগঞ্জের, এটাও বয়সীমা সেম। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে, দ্বিতীয় বিভাগের স্নাতক সহ কম্পিউটার টাইপ গতি প্রতি মিনিটে, বাংলা ইংরেজিতে যথাক্রমে 25 এবং 30, কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে স্টেনো টাইপিস্ট কাম PA একজন। এটা হচ্ছে শুধুমাত্র ঢাকা এবং টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16টি, এটা রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, বগুড়া এবং কুষ্টিয়া। শুধুমাত্র এই কয়টি জেলার লোক এই 16টি পদের জন্য আবেদন করতে পারবেন। সেটার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনার উচ্চ মাধ্যমিক এবং গতিবেগ 20-20। তারপরে রয়েছে গোডাউন কিপার, যেটাকে স্টোর কিপার বলা হয়। গোডাউন কিপার 4 জন, ঢাকা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ। এই 4 জেলার লোক আবেদন করতে পারবেন। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ইন্টার পাস। তারপরে রয়েছে ড্রাইভার 5 জন, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, সুনামগঞ্জ, এইসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একটি, এটা হচ্ছে আপনার স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে, মাধ্যমিক সার্টিফিকেট, সমমান পরীক্ষা উত্তীর্ণ, পেশাগত স্টাফ 8, জ্ঞানসম্মত থাকতে হবে। তারপর জুনিয়র টেকনিশিয়ান নেবে 24 জন, ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা। নিচে আছে কিনা আর একটু দেখতে হবে। এই কয়টি জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস। নিরাপত্তা কর্মী নেবে 1 জন, সিকিউরিটি ওয়ার্কার, এটা মাত্র চট্টগ্রাম, টাঙ্গাইল, ফেনী এই 3টি জেলার লোক আবেদন করতে পারবেন। এটিও হতে হবে মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন অর্থাৎ SSC। টেকনিক্যাল হেল্পার 77 জন। এইখানে এই পদটিতে বেশি লোক নেবে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ টেকনিক্যাল হেল্পার। এখানে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নাটোর, বরগুনা, জয়পুরহাট। এখানে কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে। এটার এত বেশি রয়েছে আমি আর পড়ার সময় পেলাম না, যেহেতু সময় অনেক কম। যা শুধুমাত্র আপনাদেরকে বলে দিচ্ছি, এটা সার্কুলার ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবেন। তারপরে আছে আরদেলি 3 জন, ঢাকা, কুমিল্লা, লক্ষ্মীপুর, স্বীকৃত বোর্ড হতে, অর্থাৎ বাকি যেগুলো রয়েছে সবগুলো SSC পাস। দারোয়ান গেট গার্ড 4 জন, এটা হচ্ছে আপনার মাধ্যমিক SSC পাস হতে হবে এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। অবসরপ্রাপ্ত সামরিক, আধা সামরিক বাহিনী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়সসীমা হচ্ছে সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত সদস্যদের 45 বছর। মালি নিবে 2 জন, লেবার নিবে 5 জন এবং ক্লিনার নিবে 2 জন। এখানে 8ম শ্রেণী পাস লাগবে। এখানে মালি হচ্ছে ঢাকা এবং নাটোরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। লেবার হচ্ছে 5 জন, দিনাজপুর, নাটোর, সাতক্ষীরা, চট্টগ্রাম, ময়মনসিংহ, এটা 8ম শ্রেণী। ক্লিনার হচ্ছে ঢাকা, রাজশাহী। এই হচ্ছে আজকে সার্কুলার। আবেদন শুরু হবে 17 জুলাই থেকে 17 জুন থেকে এবং আবেদন চলবে 17 জুলাই পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন বাকি যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে আপনার BOF.teletalk.com.bd ওয়েবসাইটে 17 জুন 2019 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 17 জুলাই 2019 বিকাল 5টা পর্যন্ত। এই ছিল আজকের আবেদন বিষয়ক সার্কুলার। আর একটি বিষয় সেটা হচ্ছে, কেউ যদি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি কম্পিউটারে ফ্রি আবেদন করতে চান, আপনাদের ইনফরমেশন প্রোভাইড করতে পারেন, আমরা ফ্রিতে অ্যাপ্লাই করে দিব। আর এছাড়াও বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট www.kormobidi.com থেকে। kormobidi.com-এ যদি আপনি আসেন তাহলে এই সার্কুলারটি বিস্তারিত পাবেন, একদম ফুল সার্কুলারটি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আবারও নতুন কোনো সার্কুলারে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই কামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।